ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ। সমগ্র ইউরোপ, বিশেষত পূর্ব ইউরোপের প্রাচীনতম শহর কিয়েভ, যার ঐতিহ্য হাজার হাজার বছর যাবৎ তৈরি হয়েছে। কিন্তু যুদ্ধের কারণে ধ্বংসের মুখে এসে পৌঁছানো শহরটি কিছু অজানা তথ্য রয়েছে, যেগুলি শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। সাধারণ অবস্থায় প্রায় 29 লক্ষের জনবসতির এই শহর পূর্ব ইউরোপের একটি ঐতিহ্যপূর্ণ শহর। ইউক্রেনের আর্থিক, সাংস্কৃতিক এবং আধুনিক শিল্প ব্যবস্থার কেন্দ্রবিন্দু কিয়েভ শহর, তাই সমগ্র দেশের সবথেকে ধনী শহর হিসেবেও কিয়েভ পরিচিত। ফ্রেন্ডস, শিক্ষিতের হারে এগিয়ে থাকা ইউক্রেনের মেরুদণ্ড কিয়েভ শহরে রয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ জাতীয় গ্রন্থাগার বার্নাটস্কাই ন্যাশনাল লাইব্রেরি তার একটি বড় উদাহরণ। এই বিল্ডিংয়ে রয়েছে 15 মিলিয়নেরও বেশি জ্ঞানের সম্ভার এবং এই গ্রন্থাগারের স্থাপনা হয় 1918 সালে। তবে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকাকালীন এবং তার থেকে আলাদা হয়ে যাওয়ার পরেও কিয়েভ একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবেই রয়ে গেছে। শহরে উপস্থিত জনপ্রিয় চিড়িয়াখানা কিয়েভ জু। এটি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সময় যেমন জনপ্রিয় ছিল, তেমনি বর্তমানেও শহরের অত্যন্ত জনপ্রিয় এটি চিড়িয়াখানা। এখন সেখানে 339 রকমের প্রজাতির প্রাণী বর্তমান এবং খ্রিস্টান ধর্মের একটি পবিত্র স্থানের মধ্যে কিয়েভ গণ্য হয়। শহরে উপস্থিত সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল, সেন্ট অ্যান্ড্রিউস চার্চ এবং অন্যান্য পবিত্র স্থান রয়েছে। সমগ্র দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এই পবিত্র স্থানগুলির দর্শনে আসেন। তবে শহরের দর্শনীয় স্থানের মধ্যে মাদারল্যান্ড মনুমেন্টটি একটি বিখ্যাত স্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত মনুমেন্টটি 62 মিটার উঁচু একটি মিউজিয়ামের উপরে নির্মিত হয়েছে। নিচের বেস থেকে উপর অব্দি স্ট্যাচুটি 102 মিটার উঁচু। তবে মূর্তিটির নির্মাণ এবং ডান হাতে 6 টন ওজনের তলোয়ার এবং বাম হাতে 13x8 মিটার শিলটি সব থেকে আকর্ষণীয়। শহরে উপস্থিত এই প্রাক্তন রাস্তাটি শুধু কিয়েভেরই নয়, বিশ্বের রাজধানী শহরগুলির মধ্যে সব থেকে ছোট গলি। শুধু তাই নয়, বিশ্বের যাতায়াত ব্যবস্থায় মেট্রো ট্রেনের পরিষেবা কেই বা এড়াতে পারে। কিয়েভ শহরে মেট্রো একটু অন্যভাবে তৈরি হওয়া, কারণ বর্তমানে বিশ্বের সবথেকে গভীর মেট্রো স্টেশনটি কিয়েভ শহরে উপস্থিত। নাম আর্সেনালনা মেট্রো স্টেশন। 1960 সালে নির্মিত এই স্টেশনটি 105.5 মিটার গভীর অবস্থিত। তাহলে বন্ধুরা, আশা করি শহরটির তথ্যগুলি ভালো লাগানো গেছে। তবে এই বিষয়ে মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।